বুঝলি ছোটনাথ বউ, এবারে ভাবছি আবিরের কাছে আমিও একটু হাত খরচ চাইব। কেউ কলেজ যাচ্ছে, কেউ অফিস যাচ্ছে, আর আমি আর তুই একা একা বাড়িতে বসে থাকছি। আবিরের কাছ থেকে হাত খরচটা নিয়ে বুঝলি দুজনে মিলে জমিয়ে ফুচকা খাবো। ধুর বাবা, ভাবলোটা যে কি করছে, ফোন ধরে একবার বল কোথায়। আমার কি টেনশন হয় না নাকি, এরকম একটা চাপের কাজে গেছিস। ওই বোধহয় পাবলো এলো, দাঁড়াও ঠাম্মি আমি দেখছি। হ্যাঁ এনি ম্যাডাম, মোমো। মোমো? কিন্তু আমি তো মোমো অর্ডার দিইনি, আপনি বোধহয় ভুল ঠিকানায় চলে এসেছেন। না না ম্যাডাম, এটা তো এই ঠিকানায় আছে, আপনি একবার দেখুন। ঠাম্মি বলছে তুমি কি মোমো অর্ডার দিয়েছো কোনো ভাবে? না তো রে। তুমি জানো কে দিয়েছে? না। আমার গুণধর স্বামী শ্রী পাবলো কুমার, নিজে তো আসতে পারছে না, ওখানে বসে ঘুষ পাঠাচ্ছে। এক সেকেন্ড, এলেন না মানে সে সকালে বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। তুমি এক্স্যাক্টলি জানো না যে কোথায় গেছে? আরে অনেকক্ষণ তো হয়ে গেল, ফোন করবে তো একটা। আরে ওই তো বললো না, গেম পার্লার না সাইবার ক্যাফে, ওখানে বসে বসে ঘুষ পাঠাচ্ছে, ফোন ধরছে না বলে। ঘুষ? দেখি দেখি দেখি। শোন, ঘুষ যখন পাঠিয়েছে তখন একটা মিষ্টি করে এসএমএস লিখে দে তো আমার ছোট নাতিকে। আমার বয়ে গেছে এসএমএস লিখতে, আসুক না একবার, একটা পিসও আমি রাখবো না ঠাম্মি। ওই মনিমার পিউর জন্য কটা তুলে রেখে বাদ বাকিটা আমরা খেয়ে নেবো। ওরে পাবলো, রাধা মাধব তোর ভালো করুন, কি ভালো খেতে বলতো। কিন্তু ঠাম্মি, এসে যখন দেখবে যে একটা পিস ওর জন্য রাখনি, তখন তোর মুখ চুন হয়ে যাবে, তাই না? হোক বটে, তাহলে তো আর বউকে ফোন করতে ভুলবে না। ধুর বাবা, শিবানীও সব ভুলে ফালতু বকতে লেগে গেল। আবির চিলমিল কোথায়, এখনো কেন আসছে না? খাও না, তুমিও খাও। ওই তো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আবির চিলমিল স্ট্যাচু স্ট্যাচু স্ট্যাচু। ব্যাস, ঢুকতে না ঢুকতেই অমনি তোমার ছেলে মানুষ শুরু হয়ে গেল। আবির, স্ট্যাচু মানে স্ট্যাচু, কোনো কথাও বলবি না, চুপ। বাবা, প্রেম তো একেবারে শাহজাহান মুমতাজকেও ছাড়িয়ে যাচ্ছে। চোখে চোখ, হাতে আবার গোলাপ, দেখো ঠাম্মি। মনিমা কেন স্ট্যাচু হলো, লজ্জা পাচ্ছে না? বরের হাতের গোলাপ পেয়ে শীতকালে টাটকা টমেটোর মতো লাল হয়ে যাচ্ছে। আই, এটা কিন্তু অন্যায়। ঝিলমিল, তুই নড়লি কেন? অন্যায় তো আপনিও কিছু কম করেননি ছায়া দেবী, আমাকে ছেড়ে খাওয়া দাওয়া করা হচ্ছে। হ্যাঁ, আরে না না, তোমার জন্য রাখা আছে তো। বাবা তুমি একটু খাবে তো? না না, আমি শুধু একটু জল খাবো। আবির বাবু, হ্যাঁ জল, আপনি বসুন, আমি আপনার জন্য জল আনছি। হ্যাঁ দাঁড়া, প্রতি সেবা অনেক হয়েছে, জল আনতে হবে না, দুজনে আয় এখানে খেতে বস। আয় আয় আয়। ঝিলমিল এক মিনিট। ঝিলমিল, তুমি আজকে কলেজে যাওনি কেন? এসব আবার কি কথা, ও কলেজ যাবে না কেন? না না আবির, আমি যাকে প্রশ্নটা করেছি সেই উত্তরটা দিক, তাই না? আরে অদ্ভুত, আমি নিজে গিয়ে ওকে কলেজ থেকে নিয়ে এলাম। তাই নাকি? কিন্তু আবির, ঝিলমিল তো আজকে সারাদিন কলেজে ছিলই না। কি বলে যাচ্ছ বলো তো তখন থেকে? না না মা, আসলে আমি তো আজকে দুপুরবেলা বেরিয়েছিলাম, গিয়েছিলাম পার্লারে, তো ফেরার সময় আমি যখন ঝিলমিলের কলেজটা ক্রস করছি তখন মনে হলো মেয়েটার সঙ্গে একবার দেখা করে যাই, লাঞ্চ টাইম দুজনে মিলে একসাথে জমিয়ে কফি খাবো, আড্ডা মারবো। কিন্তু মা, ঝিলমিল তো কলেজে ছিলই না। কি বলছো কি না, তুমি কোথাও খোঁজ করেছিলে, কাউকে জিজ্ঞাসা করেছিলে, কে তোমাকে বললো যে ঝিলমিল কলেজে যায়নি? আমার পিছু নিয়েছিল নাকি? কলেজ পর্যন্ত পৌঁছে গেলেন,
কি হলো অহনা বলো, অত বড় কলেজ, অতগুলো ডিপার্টমেন্ট, তুমি ঠিক করে খোঁজ করেছিলে? আবির, আমি নিজে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে এসেছি। উনি তো বললেন যে ঝিলমিল নাকি ছুটি নিয়েছে মেডিকেল গ্রাউন্ডে লিখিত অ্যাপ্লিকেশন দিয়ে। ঝিলমিল ঝিলমিল অহনা কি বলছে? তুমি আমাকে মিথ্যে বলে যাচ্ছ? আবির বাবু, মানে আপনি আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। ঝিলমিল বোঝাবুঝি পরে হবে, শুধু হ্যাঁ বা নাতে উত্তর দাও। অহনা যা বলছে সত্যি? তুমি ছুটি নিয়েছো, আজ কলেজে যাওনি, কি হলো বলো ঝিলমিল। আবির তো রেগে যাচ্ছে, বল না। এইবার আমি বুঝতে পারছি আমাকে অতক্ষণ অপেক্ষা করতে হলো কেন। তুমি বাইরে থেকে এসে কলেজের গেটে আমার সঙ্গে দেখা করলে, তাই তো? কি হলো বলো, চুপ করে আছো কেন? আবির বাবু, আপনি বিষয়টা বুঝতে পারছেন না, আমাকে একবার বোঝো। বলো ঝিলমিল। ঝিলমিল, ঘাবড়ে যেও না। তুমি তো বরাবরই সত্যি কথা বলতে পছন্দ করো, তাই না? তুমি সত্যিটা সবাইকে বলে দাও। কি হলো বলো? আমি আর পারছি না, পারছি না, অসহ্য হয়ে যাচ্ছে দিন দিন বিষয়টা। কি করছিস বলতো তুই ঝিলমিল? সেদিন তুই কলেজে না গিয়ে রেস্টুরেন্টের মিটিংয়ে চলে গেলি, তাই নিয়ে একপ্রস্থ অশান্তি হলো। আবার তুই কলেজে ছুটি নিয়েছিস, কোথায় ছিলি, কোথায় ছিলি সারাদিন তুই? ঝিলমিল তুমি চুপ করে থেকো না, অহনা যেটা বলছে সেটা কি সত্যি? তুমি আজ কলেজে ছিলে কি ছিলে না? ঝিলমিল চুপ করে থেকো না, উত্তর দাও, বলো ছিলে কি ছিলে না? আমি ছিলাম না। কেন? কারণ আমি একটা সত্যির পেছনে ধাওয়া করে চলেছি আবির বাবু, প্রতিনিয়ত সেটা জানতে চলেছি আবির বাবু। সত্যি? কিসের সত্যি? কি হলো ঝিলমিল, আমি কিছু জিজ্ঞাসা করছি তো উত্তর দাও। কি হলো ঝিলমিল, চুপ করে আছো কেন? বাবা কিছু জিজ্ঞেস করছে, উত্তর দাও। আমি অহনা দিদির আবার আবার সেই এক জায়গায় আটকে আছো। এবার তোমাকে পায়ে ধরে বলাটা বাকি আছে যে ঝিলমিল পড়াশোনাটা করো, কেউ তবুও শুনবে না। তোর মাথাটা কি পুরোই গেছে আবির বাবু? কিছু জিনিস আমি না জানা অবধি স্বস্তি যে পাচ্ছি না। তার মানে তুমি কলেজ বাঙ্ক করে গিয়েছিলে আমার ব্যাপারে জানতে? কেন ঝিলমিল, কোথায় গিয়েছিলে তুমি? প্রসঙ্গটা সেটা নয় অহনা। ঝিলমিল ঝিলমিল, আমি বুঝতে পারছি না তোমাকে এতবার করে বোঝানো সত্ত্বেও তুমি কেন বুঝতে চাইছো না। ঝিলমিল তুমি কি বুঝতে চাইছো না, নাকি বুঝতে পারছো না? দেখুন আবির বাবু, প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ধ্যান ধারণা থাকতেই পারে, আমার ভাবনা আপনার কাছে গুরুত্ব নাই রাখতে পারে, কিন্তু তাই বলে আপনি সবসময় আমাকে কাট করা এভাবে দাঁড় করাতে পারেন না। বাহ, আর তুমি যে আমাকে বারবার মিথ্যে বলে যাচ্ছ সেবেলা কিছু না। আবির, তুই ঝিলমিলের সঙ্গে কিভাবে কথা বলছিস? আবির, আমি তোমাদের কাছ থেকে সরে থেকেও সরে থাকতে পারছি না, কারণ ঝিলমিল আমাকে সরে থাকতে দিচ্ছে না। আমি আবারও বুঝতে পারছি সব দোষ আমার, সব দোষ আমার। আই এম সরি অনা, দেখো আমি কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো আমি বুঝতে পারছি না। এক মিনিট আবির বাবু, অহনা দিদির কাছে আমার একটা প্রশ্ন আছে। অহনা দিদি, আপনার হঠাৎ আমার কলেজ যাওয়ার এত প্রয়োজন পড়লো কেন? মানে কিসের ভয়, ধরা পড়ে যাওয়ার ভয়? দেখো যদিও তুমি আমার পেছনে তদন্ত করার জন্যই মিথ্যে কথাগুলো বলছো ঝিলমিল, কিন্তু বিশ্বাস করো তাও আমি তোমার ব্যাপারে খুবই সিম্প্যাথেটিক, এবং এটা আমি সিরিয়াসলি বলছি। গতকাল এরকম একটা অশান্তির পরেও কিন্তু আমি ভেবেছিলাম যে সবটা আমি স্বাভাবিক করে নেব, তোমার দিকে বন্ধুত্বের হাত আমি বাড়িয়ে দেব ঝিলমিল। তো সেটা তো বাড়িতে বসেও করা যেত, তার জন্য কলেজে যেতে হলো কেন বন্ধুত্ব করার জন্য? অহনা দিদি, কি হলো, মায়ের প্রশ্নটার উত্তর দি। ছি 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 ছি, ইম্পসিবল মা, তুমিও। আমি এখানে একটা সম্পর্ক ঠিক করার কথা ভাবছি আর সেটাও আমার দোষ হয়ে গেল। অহনা মা, প্লিজ শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। তুমি সত্যি না, তুমি কি করছো বলো তো? তুমি কেন অহনা মাকে সমানে দোষারোপ করে যাচ্ছ, যেখানে অহনা মার কোনো দোষই নেই? চুপ করো।
আমাকে বলতে দাও। আমি বিশ্বাস করো, অমনা মা এক কাপ কফি খেতে চেয়েছিল ঝিলমিলের সাথে, যাতে সবটা ঠিক হয়ে যায়। হ্যাঁ বাবা, বিশ্বাস করো তুমি আমার কথা। আর সমানে ঝিলমিল যে আমাদের মিথ্যে কথা বলে আছে, তার মানে তো তুমি কিচ্ছু বলছো না। বড় তো আমি মিথ্যে বলছো। দূর, আমার ভালো লাগছে না। আবির বাবু আমার কথাটা একবার শুনুন। আবির বাবু আমার কথাটা একবার শুন। ঝিলমিল কি করছিস বলতো? আরে আবিরকে তো সত্যি কথাটা বলতে পারতিস। মা আমি সত্যি বুঝিনি, ব্যাপারটা এতটা জটিল হয়ে যাবে। আমি সত্যি বুঝিনি গো। শিবানী আমার না প্রচন্ড ক্লস্ট্রোফোবিক লাগছে, যেন তো আমার কিরকম দম বন্ধ লাগছে। আমি পারছি না এই চার দেওয়ালের মধ্যে আবদ্ধতা। এক সেকেন্ড, আমার কথাটা শুনো। তুমি এই শরীর নিয়ে কোথায় যাবে বলো? কিচ্ছু জানি না শিবানী, আমি কোথায় যাবো? অনামা মাথা ঠান্ডা করো তুমি। পুরোটা নাটক, নিশ্চয়ই আরো ভয়ঙ্কর কিছু একটা করতে যাচ্ছে। আর ছেলে মানুষই নয়, যা এখনি আবিরের সঙ্গে গিয়ে কথা বল। কিন্তু মা তুমি যা। সত্যিটা তুমি সবার কাছে চেপে গেলেও আমি কিন্তু খুব ভালো করে জানি যে তুমি আমার পিছনে ছিনে জোকের মতো লেগে আছো ঝিলমিল। তুমি জানো না যে কতটা ভয়ঙ্কর আমি হতে পারি। একটা উচিত শিক্ষা হলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ, এবার দেখো আমি কি করি। হ্যাঁ, দেখা করো, লোকেশন মেসেজটা পাঠিয়ে দিয়েছি, তুমি চলে এসো। আবির বাবু আমি প্রতি মুহূর্তে বুঝতে পারছি যে আপনাকে মিথ্যে কথা বলে আমি কত বড় ভুল করছি, অন্যায় করছি। হ্যাঁ করেছো তো ঝিলমিল। আগের দিন তুমি আমাকে এই ঘর এই ছাদের তলায় দাঁড়িয়ে বলেছিলে যে বিশ্বাস নাকি যে কোনো সম্পর্কের ভিত্তি। তুমি বলো না, আজ যা হলো, তুমি আমার জায়গায় থাকলে কি করতে? একই রকম ভাবে মিথ্যেগুলো যদি আমি তোমায় বলতাম, তুমি পারতে আমার উপর বিশ্বাস রাখতে? আমরা মেয়েরা না আপনাদের মতন অতটা জেদি আর অবুঝ নই আবির বাবু। আপনি যদি কখনো আমাকে মিথ্যে কথাও বলেন, আমি অন্তত একবারের জন্য জানার চেষ্টা করব যে সেই মিথ্যে বলার পেছনে ঠিক কারণটা কী ছিল। ঝিলমিল, আবির রায় না কিছু এথিক্স মেনে চলে। পরিস্থিতি, কার্য, কারণ যাই হোক না কেন, মিথ্যে আমার মুখ দিয়ে বেরোয় না যেতে। দয়া করে আমার আর বিরক্তি বাড়িও না ঝিলমিল। দেখো, বিশ্বাসের সুযোগ নিয়ে সিম্পলি তুমি আমায় ঠকিয়েছো ঝিলমিল। অহনা আর যাই করুক না কেন, অহনা যদি আমাকে না বলতো, আমি তো জানতেই পারতাম না যে তুমি আমাকে হাসি মুখে ঠকিয়ে যাচ্ছ। আমি বাপির বাবু, এভাবে কেন বলছেন আপনি? আমার কষ্ট হয় না, আমার খারাপ লাগে না, একটু ভরসা রাখুন না। আমার একটু সময় দিন, তাহলেই জানতে পারবেন যে কতটা বিপাকে পড়ে আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম। আমি আর আমার ঈশ্বরই জানে যে কেন আমি আপনাকে মিথ্যে কথা বলেছি, আর আমি আপনাকে ঠকাইনি। কিন্তু হ্যাঁ, আমি আপনাকে একটা বারের জন্য ঠকাইনি আবির বাবু। আমি শুধু অহনা দিদির সত্যিটা। অহনার আলাদা করে কোনো সত্যি নেই।
বাংলা একটা কথা আছে জানেন, অতি চালাকের গলায় তো, আর আপনার ঠিক একই হাল হতে চলে। তিথি আমার কিন্তু হেভি মাথা গরম, হ্যাঁ কাটা ঘায়ে নুনের ছিটে তুমি দেবেন। আরে বাধ্য হচ্ছি, কারণ প্রতিদিন আপনি যেভাবে নিজের নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন আমি তাতে বলতে বাধ্য হচ্ছি। আমি সেই অ্যানিভার্সারির পার্টির দিন থেকে দেখে যাচ্ছি, মানে সাধু সাজার কি ভূত চেপেছে আপনার মাথায়? না তো আপনি এই বাড়িতে থাকবেন, না আপনার এই সংসার নিয়ে কোনো ইন্টারেস্ট আছে, তাহলে ফ্যামিলি মেলোড্রামাগুলো কেন করে চলেছেন দিনের পর দিন? এই পাকা পাকা কথা বলো না তো, তুমিও তো ঢুকেছিলে ও বাড়িতে, ঝিলমিল আর আবিরকে টপকে দীপ্তকে হাতে করতে পেরেছো, পারোনি তো? হ্যাঁ, আর বড় বড় কথা, তোমাকে তো দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল, সব ভুলে গেলে তিথি, হ্যাঁ সব ভুলে গেলে। আর যদি আমি সঠিক সময়ে ঝিলমিলকে আপনাদের বাড়ির সামনে না দেখতাম তাহলে কি হতো বলুন তো? আর একটা জিনিস, সব থেকে মেন জিনিস, ঝিলমিলের লেখা চিরকুট আমার হাতে আসার আগে যদি অন্য কারোর হাতে গিয়ে পড়তো তাহলে কোন লেভেলের সর্বনাশ হতো সেটা আপনার আইডিয়া আছে? তাই বলছি বাজে কথা না বলে কাজের কাজ করুন, ভালো হবে। তিথি তিথি ঝিলমিলকে এবার উচিত শিক্ষা দিতে হবে। হ্যাঁ দেখো দেখো, আমি তোমার সাথে বাড়িতে কথা বলতে পারবো না বলেই কিন্তু এখানে ডেকে পাঠিয়েছি, একটা ধামাকা চাই তিথি, বড় ধামাকা চাই। ঝিলমিল, তুমি আমার বাড়ির লোকেদের খুঁজতে গিয়েছিলে তাই না? দেখা করো তাহলে, যত খুশি কথা বলো তুমি। আমি বুঝতে পেরেছি আপনি কি করতে চাইছেন, আমি বুঝতে পেরেছি। ওয়েট, ফোনের সিম কার্ডটা আমি চেঞ্জ করব। বাহ, কোনো মানুষের সাথে কথা বলতে গিয়ে সে যদি সবসময় চেঁচিয়ে যায় এবং ক্রমাগত বিরক্তি প্রকাশ করে যায় তাহলে সেই মানুষের সাথে কথা বলে কোনো লাভই নেই। আমি তো প্রথমেই বললাম আমার সাথে এখন কথা বলতে এসো না, প্লিজ। বলবো, হাজার বার বলবো, কেন আমার থেকে দূরে সরে যাচ্ছেন আপনি? কঠিন থেকে কঠিন সমস্যায় আমরা এতদিন পাশাপাশি হেঁটেছি আবির্ভাব, তিন বউ যখন এই সংসার প্রায় ভাগ করে ফেলেছিল আপনি চোখ বন্ধ করে আমার উপরে ভরসা করেছিলেন, তাহলে আজ কি হলো আপনার? পুরনো কথা টেনে নিজের দোষটা ঢাকার চেষ্টা করবে না ঝিলমিল। আমি মানছি আমি আপনাকে মিথ্যে বলে অন্যায় করেছি, কিন্তু এখানে কিচ্ছু ঢাকা নেই। মাথা নিচু করে স্বীকার করে নিচ্ছি আবির্বাবু, আপনি যদি আমার পুরো কথাটাই না শোনেন তাহলে বুঝবেন কি করে যে কেন আমি এত বড় ঝুঁকি নিলাম। কি চাও তুমি বলো, কি চাও? অহনা চলে যাক, কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই এক জল ঘোলা হতে হতে তুমি আর আমি দূরে সরে যাচ্ছি, আর সেটা আমি চাই না ছিলেন। আমিও চাই না বিবাহ, কিন্তু অহনা দিদিকে এমন কিছু অন্যায় আমি নিজের চোখে করতে দেখেছি যে চেয়েও আমি অহনা দিদিকে ধোয়া তুলসী পাতা ভাবতে পারবো না। শুনুন না, আপনি একবার আমার পাশে দাঁড়ান না, আমি হাত জোর করছি আপনার সামনে, একটা বার দাঁড়ান, একটা বার এই ভুল বোঝাবুঝি সরিয়ে রেখে সত্যিটা বোঝার চেষ্টা করুন। প্রমাণ যখন নেই এই অবাস্তব কথাবার্তার আমার কাছে কোনো সত্যতা নেই জিলেন, দয়া করে এই কম্পিটিশনটা জেতার জন্য প্রমাণ খুঁজতে আদা জল খেয়ে নেমো না প্লিজ, দয়া করে মাথা থেকে অহনাকে ভিলেন বানানোর ভূতটা নামাও ঝিলমিল। অচেনা নম্বর, অহনা দিদির ভাই বা দাদা না তো? চিরকুটটা দেখেছে? হ্যালো, কে বলছেন? আপনি এসেছিলেন, আমি চিরকুট পেয়েছি। আপনি আজ রাত 8টায় পুরনো পোস্ট অফিসের পাশে আসতে পারবেন? একা আমি ওনাকে চিনি, আমি লিটু, ওর ব্যাক স্টোরি আমি জানি। বেশ,
আমি চলে আসবো, রাখছি এখন। কার ফোন ছিল, এত ফিসফিস করে কথা বলতে হলো যে? আবার মিথ্যেই বলতে হবে আপনাকে আবির্ভাবু, কারণ আপনি যে এক বক্কা হয়ে আছেন। কার ফোন জানলে আমরা যেতেই দেবেন না। কি হলো ঝিলমিল? আসলে ওই কদিন ধরে আমি কলেজে যাচ্ছি না, তো তাই একজন বন্ধু ফোন করেছিল, নোটসগুলো পাঠাচ্ছে বলল। কথা শুনে তো সেরকম কিছু মনে হলো না। হ্যাঁ সেই তো, এখন তো আমি যাই বলবো আপনার মনে হবে আমি মিথ্যে কথা বলছি। যাক গাবির বাবু, এই মুহূর্তে আমার না আপনার সাথে ঝগড়া করতে ভীষণ কষ্ট হচ্ছে জানেন তো। আমি যাই, আমি বরং রান্নাঘরে যাই। পরের প্ল্যানটা কিন্তু খুব গুছিয়ে করতে হবে, হ্যাঁ, একটুও যেন ভুল না থাকে, ওকে?